মাঝরাতে খুলনারে অন্যতম সুন্দর একটি জায়গায় কখনো কাঁচা আম মাখা খেয়েছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইভেন আরও জানাবেন যারা আসলে কাঁচা আম খেতে খুবই পছন্দ করেন। হালকা বৃষ্টির রাতে আমি আরও খেয়েছিলাম খুলনার একটা অন্যতম জায়গায়, মাত্র 20 টাকায় চটপটি, শৈশবে একটা মজার খাবার, দেন হচ্ছে ঠোঙায় করে মোংলাই, আর হচ্ছে একটা মজার দুধ চা, আর হালকা বৃষ্টিতে ঘুরেছিলাম প্রিয় শহরটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মিস্টার হালুম। এক ভাইয়ের সাথে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম এই বৃষ্টিময় রাতে, তো ভাই নিউ মার্কেটে আসতেই বললেন ভাই এখান থেকে একটু কিছু খেয়ে যায়। আমরা সবাই কিন্তু জানি নিউ মার্কেটে কম দামে কিন্তু বেশ ভালো মানের খাবার পাওয়া যায়, আর আমরা মাত্র 20 টাকায় এই ডিম চটপটি পেয়ে গিয়েছিলাম। তো আমারটাতে নাকি ফুচকা ভাঙা একটু বেশি দিয়েছিল, এই জন্য ভাই আসলে নিচ্ছিলেন, তো শেয়ার করে খাওয়ার মজাই আলাদা। দেন আসলে চটপটিটা দেখতেছিলাম, মানে দেখতেই কিন্তু বেশ ফ্রেশ লাগতেছিল। আচ্ছা দেখি খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। চটপটিটা আসলেই বেশ ফ্রেশ, এবং সবচেয়ে বড় কথা যে আপনি 20 টাকায় এই কোয়ান্টিটি হলেও আপনি 20 টাকায় যে এখানে চটপটি খেতে পাচ্ছেন এটাই কিন্তু এখনের বাজারে অনেক। দেন হচ্ছে শৈশবের একটা মজার খাবার গুড়ের গজা ট্রাই করেছিলাম, আর ভাইয়া বললেন যে ভাইয়ারও নাকি এই গজাটা খুবই ভালো লাগে। আমার সত্যিই মানে ছোটোবেলায় ফিরে যেতে খুবই ইচ্ছা করে, এই জন্য আমি এই খাবারগুলো মাঝে মাঝে সময় পেলে ট্রাই করি। এই যে রোডে যাচ্ছিলাম তারপরও ছোটোবেলার মতো একটু করে করে খাচ্ছিলাম, মানে খুবই মজা লাগছিল। দেন আমরা বাংলাদেশ বেতার একটু পার হয়ে একটা সুন্দর জায়গাতে এক ভাইয়ের সাথে দেখা হয়, তো ওইখানে আমরা ঠোঙাতে করে মোগলাই ট্রাই করেছিলাম, আর হালকা বৃষ্টি হচ্ছিল, এই সুন্দর একটা ওয়েদারে গরম গরম মোগলাই খেতে বেশ ভালোই লাগছিল। তো মোগলাই খাওয়ার পরে আমি আবার একটু লবঙ্গ দিয়ে, মানে গলাটা ধরছিল এই জন্য, একটু চা খেলাম। চাটা মোটামুটি ভালো ছিল। এই রোডটা এত সুন্দর ছিল যে ভাইয়াদের রেখে আমি একা একা একটু ঘুরতে বের হয়ে গেলাম, মানে বৃষ্টি পড়ছিল আর এই রোডটা দেখতে এত সুন্দর লাগছিল। দেন চলে আসলাম খুলনাবাসীর ম্যাক্সিমামেরই, বিশেষ করে ভ্রমণ পিয়াসী মানুষ যারা আছেন তাদের কিন্তু এই 7 নম্বর ঘাটটা খুবই পছন্দের। আর আমার বিশেষ করে যখন একটু মন খারাপ হয় আমি নদী এবং আকাশের কাছে চলে আসি, এখানে বসলে মনটা বেশ ভালো হয়ে যায়। আর এখানে তেমন কেউ ছিল না, তাই ভাই কটা ছবি তুলে দিলেন আমাকে। যে ভাইয়াটা আমার সাথে ছিলেন উনি ক্যামেরা ফেস হতে চাচ্ছিলেন না, তারপর একটা ছবি তুলে রাখলাম। অনেক রাত হয়ে গিয়েছিলো এই জন্য এখানে তেমন কেউ ছিল না, নিরিবিলি যে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল এখানে থেকে যাই। তো ভাবলাম যে থাকতে তো পারবো না, তো এখানে একটা খাবার ট্রাই করে যাই। রাত অনেক হয়, এখানে মাত্র কয়েকটা দোকানই খোলা ছিল, তার মধ্যে মামার এই ফুডসের দোকানটা খোলা ছিল। এখানে মামার অনেক রকমের ফুডস আছে, এখানে নাকি আলু মাখাটা খুব ভালো, কিন্তু আমার মনে আসলো যে একটু পাগলামি করে দেখি, মাঝরাতে একটু আম মাখা খাই। তো মামাকে বললাম মামা সুন্দর করে একটু আম মাখিয়ে দেন, তো মামা বললেন যে এখানে আম মাখা হচ্ছে প্লেট 20 টাকা করে। তো এই যে আমাদের আম মাখা চলে আসছে, মানে মাঝরাতে আম মাখার টেস্ট কেমন হবে আমি জানি না এখনও, বাট লুকটা কিন্তু সেই ছিল। তো আসেন একটু ট্রাই করা যাক, মানে যারা আম লাভার, এই বিশেষ করে আম মাখা লাভার, তারা কিন্তু মনে হয় এতক্ষণে দেখে জিভে জল চলে আসছে। আর কাঁচা আম আসলে মানে অতিরিক্ত টক, তো আমার আবার টক খুব একটা পছন্দ না, বাট মামা অনেকগুলো মশলা দিছে যার জন্য কিন্তু খেতে বেশ মজা লাগছিলো। তো আপনাদেরকে একটু শেয়ার করে খাই। সত্যি বলতে সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা, আমার তো খুবই ভালো লাগে। যারা দেখতেছেন সবাই দোয়া করবেন যেন আল্লাহ আপনাদের সবার সাথে একসাথে খাওয়ার তৌফিক দেয়। আর আমি কাঁচা আম লাভার না হলেও এখানে মশলা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতেছিল, মন চাচ্ছিল রাতটা এখানে কাটিয়ে দেয়, কিন্তু আম্মু ফোন দিয়ে দিয়েছিলেন। আর সত্যি বলতে আপনারা কেউই আম্মুকে টেনশনে রাখবেন না, তো তাই আমি ফিরে যাচ্ছি। যেতে যেতে ভাইয়া বললেন এই গোলামের পুরীর পাশে এই চাটা নাকি বেশ ভালো, তো ট্রাই করলাম এবং আসলে ভালো ছিল। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।